তো গুড মর্নিং সবাইকে, আজকে আমাদের ট্রিপ শেষ, বাড়ি ফেরার পালা। মোটামুটি খুব ভালোই কাটলো, আক্ষেপ সবার থেকে আমাদের থেকে গেল, বাঘ দেখতে পারলাম, আমরা কুমির দেখতে পারলাম, দারুণ মজা করলাম। আমাদের হোটেল ছাড়ার সময় এসে গেছে, আমরা যেই হোটেলটায় ছিলাম নাম হচ্ছে ওটু রিসর্ট। পাখিরালয়তে একদম লঞ্চ ঘাট থেকে একদম কাছেই, 2 মিনিট হেঁটে আসলেই আপনারা এই হোটেলে চলে আসতে পারবেন। একদম নতুন হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর বাগান রয়েছে, স্টাফেরাও ভালো, অনেক বড় ফুড এরিয়া রয়েছে, কিচেন রয়েছে। যদিও আমরা এখানকার ফুড কিছুই খাইনি, কারণ আমাদের প্যাকেজটা লঞ্চের সাথে ছিল। খুব সুন্দর জায়গা, সুন্দর বাগান রয়েছে, আর প্রায় 30টা মতো ঘর আছে, তাই জন্য থাকার কোনো প্রবলেম এখানে হবে না। তোমরা বুক করে আসতে পারো, ডেসক্রিপশন বক্সে তার পুরো ডিটেলস থাকবে। আমাদের হোটেল ছাড়ার সময় এসে গেছে, চলো তাহলে লঞ্চে গিয়ে দেখা হচ্ছে। ব্যাস, আমাদের ট্রিপ এন্ডের পথে, সবাই লাগেজ ফাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। 2 দিন আগে আমরা লাগেজ নিয়ে বেরিয়েছিলাম ঘুরতে আসার জন্য, দেখতে দেখতে সময়টা কেটে গেল, এবার ফেরার পালা। ফেরার পথে লঞ্চ থেকে নামলাম, জায়গাটার নাম সোনাগা। সবাই মিলে একটু মধু নেব, এখানকার যেটা খাঁটি মধু, তাই জন্য এখানকার বাজার বা যাই হোক মধুর কোনো জায়গা একটা আছে, সেখানেই যাচ্ছি। জেলেদের গ্রাম, সবাই মাছ চাষ করে, জলই জীবন। দেখতে দেখতে আমরা গদখালি ফিরে আসলাম, আমাদের জলপথ শেষ হয়ে গেল, এবার আমাদের আবার নর্মাল পথে বাড়ি ফেরার পালা। তবে আমরা গাড়ি ভাড়া করে এসেছিলাম, কিন্তু গাড়িটার কিছু প্রবলেম হয়, আমাদেরকে ফেরার সময় নিয়ে যেতে পারছে না, তাই জন্য এখান থেকে কিছু গাড়ি ভাড়া করে আমাদেরকে ক্যানিং পৌঁছাতে হবে, তারপর ওখান থেকে ট্রেন। তো যদি সুযোগ হয় তাহলে তোমাদেরকে নর্মালভাবে কীভাবে আসা যায়, মানে আমাদের ফেরাটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। গদখালি থেকে গাড়ি হায়ার করবো, আমাদের ক্যানিং নিয়ে যাবে, দেখা যাক নেগোসিয়েশন হচ্ছে, বন্ধুরা নেগোসিয়েশন করছে, কোথায় গিয়ে দাঁড়াই। কতক্ষণ নিল? 12 সবাই উঠবে নাকি? তাই একটা ম্যাজিক গাড়ি আর একটা অটো রিজার্ভ করে নিলাম,
এখন যাচ্ছি ক্যানিং স্টেশন থেকে ট্রেন চারটে দশে ট্রেন দুটো বাজে মতো দুটো দশ আমি তো অলরেডি উঠে পড়েছি ক্যানিংয়ে নামলাম, এবার ট্রেন ধরবো। লোকাল ট্রেন আছে চারটে দশে, বাস আর কি, আর ঘন্টা দু তিনেক তারপর যে যার বাড়ি। ঘরে এসে গেছি, এখন চা খাচ্ছি। সাড়ে ছটা নাগাদ ফিরেছি, এখন প্রায় পনেরো আটটা বেজে গেছে। আসার পরে ব্যাগ ফ্যাগ রেখে চেঞ্জ ফেঞ্জ করে আসতে একটু সময় লেগে গেল। যাই হোক, সারাদিনের টায়ার্ডনেস রয়েছে। তারপরে বকখালি থেকে ক্যানিং অবধি আসতে যা অবস্থা হলো সেটা তো আর কিছু বলার নেই। প্রথমত তো আমাদের গাড়ি আসেনি, তাই জন্য আমাদেরকে নর্মাল গাড়ি বুক করতে হলো। সেসব ঠিক আছে, কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ, পিঠ ফিট সব ব্যথা হয়ে গেছে, তাই জন্য সব কিছু করে রিল্যাক্স করে আসতে একটু সময় লাগে। ট্রেনে আসলাম খুব ইজিলি, রিল্যাক্সভাবে এসেছি, খারাপ খুব একটা লাগেনি, কোনো তো আরামে আসলাম, আর গাড়ি থেকে তাড়াতাড়ি আসলাম। খরচা কম, তো মোটামুটি ভালোই গেল। শুধু আক্ষেপ হয়ে গেল আমরা বাঘ দেখতে পারলাম না, তার থেকেও বেশি আক্ষেপ রইল যেটা সবাই দেখতে পায়, কমন ব্যাপার, কুমিরও পর্যন্ত দেখতে পারলাম না, কোনো প্রজাতির কুমির দেখতে পাই, কয়েকটা বক দেখে চলে আসলাম। হ্যাঁ, নেচার খুব ভালো লেগেছে, আর সেই নিয়ে কোনো কথা হবে না। আমার এই সুন্দরবন সিরিজটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর প্লিজ শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবদের কাছে, তোমাদের ফ্যামিলির কাছে। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমার আপলোড করা সব নতুন নতুন ভিডিওই যাতে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে আসে আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো। চলো, গুড নাইট।